অঙ্গদান একটি মহৎ ধর্ম। এই প্রবাদ বাক্যকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় একটি অনুষ্ঠান বাড়িতে অঙ্গদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন পুরুষ ও মহিলা সমেত 20 জন অঙ্গদান করার অঙ্গীকারবদ্ধ হন। উদ্যোক্তারা জানান, অঙ্গদান একটি মহৎ কাজ, আগামী প্রজন্মের জন্যই এই অঙ্গদান। আগামী দিনেও তারা এইরূপ কর্মসূচি করবেন বলে জানান উদ্যোক্তারা। আজকে এসে এখানে এসে আমি শুনলাম বা রাখির কাছে শুনলাম যে এখানে অঙ্গদানের একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমার বাড়িতে বাবা মা প্রত্যেকেই আগে অঙ্গদান করে দিয়েছে, সেক্ষেত্রে আমি দিতে পারিনি। তো শুনেই আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি আজকে দেব, কারণ আমার দেহটা মানে মৃত্যুর পরে সেটাও ছাই হয়ে যাবে, তো তার তো কোনো কাজে লাগবে না। যদি আমার একটা চোখ, আমার একটা কিডনি যদি কিছু কাজে লাগে, একটা মানুষের যদি প্রাণে প্রাণে বেঁচে যায় বা তাদের যদি কোনো উপকার লাগে, সেটাই তো আমার বড় কথা না। তো সেই উদ্দেশ্যেই আমি দেবো, কারণ অঙ্গটা মৃত্যুর পরে আর তো কিছু থাকবে না, তার তো কিছু কাজ কিছু নেই। শুধু যদি একটা কিছু কাজ হয়, যদি কোনো মেডিকেল স্টুডেন্টদের যদি কিছু কাজে লাগে, তো সেটাই আমার কাছে অনেক। এটা আমি সবাইকেই বলবো, এবং আমার ছেলে মেয়ে প্রত্যেকে তাদেরকে আমি একইভাবে, এবং আমার মেয়ে যদিও মেডিকেলে একজন নার্স, তো সে আমাকে বারবারই বলেছে এবং সেও দেবে, ভবিষ্যতে সেও দিয়ে দেবে। এবং আমি প্রত্যেকেই বলবো যে এরকম একটা অঙ্গ দান করে দিতে, ওই ছাই হওয়ার চেয়ে আর উপকারে লাগাটা অনেক ভালো। মুহূর্তটা একটু আলাদা, একজন আজকে এই পৃথিবীতে নেই, তার স্মৃতির উদ্দেশ্যে মূর্তি উন্মোচন, তাকে শুধু সামনে রেখে আজকে সাধারণ মানুষকে, মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া যে যে মানুষ আজকে বর্তমানে নেই, ওনার সমস্ত বিষয়গুলোকে বা ওনাকে যে মনে রাখবো আমরা, বা উনি মানুষের প্রাণে বেঁচে থাকবে সেটা কীভাবে সম্ভব, এটা তখনই সম্ভব। আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা আমাদের সংসার ছেড়ে চলে যাওয়ার পরেও একটা শর্ত আছে যেখানে আমরা বেঁচে থাকতে পারি, আমাদের অর্গানটা ডোনেশন করে দিই। আমাদের প্রত্যেকটা অর্গান যে কোনো মানুষকে যখন একটা নতুন জীবন দান দেবে, সেই জীবন নিয়ে তখন একটা মানুষ বলতে পারবে যে আমি অমুক লোকের অর্গান নিয়ে বেঁচে আছি। তো আমি নেই, কিন্তু আমার অবর্তমানে আমারই কোনো একটা অঙ্গ নিয়ে একটা মানুষ যখন বেঁচে থাকবে, একটা মানুষের কাছে বা প্রতিটা মানুষের কাছে মেসেজ আমরা দিতে চাইছি যে এইভাবেও কিন্তু পৃথিবীতে চলে যাওয়ার পরে কিন্তু থাকা যায়, বেঁচে থাকা যায়। এটা আজকে যে উদ্দেশ্যে আপনারা এখানে এসছেন, যার জন্য এসছেন, যার মূর্তি উন্মোচন দুলাল পদোয়াস, ওনার ভাবনাই এটা। উনি আমাদের সংগঠনের একজন পিতাম্ম বলতে গেলে, ওনার অনেকগুলো অবদান আছে, ওনার অনেকগুলোর গাইড আছে যেগুলো নিয়ে আমরা চলি, ওনারই শিক্ষা এটা। ওনার বক্তব্য যে ওনার অঙ্গ নিয়ে দান করার বিষয়টা নিয়ে একটু আলোচনাটা করতে, উনি নিজেরটা করতে পারেননি, কিন্তু ওনার উদ্দেশ্যে আজকে আমরা যারা সবাই জমায়েত হয়েছি, প্রায় 35 থেকে 40 জন আজকে অর্গান ডোনেশন করছেন, 4-5 জন বডি ডোনেশন করছেন। বডি ডোনেশনে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের, আর অর্গান ডোনেশন যেটা অ্যাজ ইট ইজ অল ওভার ইন্ডিয়ার জন্য, যেটা আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজ কালেকশন করে, এনআরএস কালেকশন করেন, তার জন্য। আজকের দিনটা আমি যতদিন বেঁচে থাকবো স্মরণীয় করে রাখতে চাই, সেই জন্য আমি এই 3 বছর ধরে এই ফটো কালেকশন আর এই চিন্তা ভাবনা, এই মূর্তি গঠন, এর পেছনেই সময় কাটিয়েছি। এই 3 বছর ধরে আজকে এখানে আছে আমার যত ভাই বন্ধু আত্মীয় কাছের লোক, তাদের একসঙ্গে করা। আজকের দিনটা আমার মেয়েদের অনেক শখ ছিল, বাবা জীবিত থাকলে অন্যভাবে হতো, কিন্তু এরাও মুখ গোমরা করে ঘরে থাকবে, আমিও একটা এক ঘরে থাকবো, কিন্তু এক জায়গায় যদি ওদের সঙ্গে থাকিও, কিন্তু কান্না ছাড়া আর কিছু আমার সম্বল ছিল না। এখন এই কান্না থেকে বাঁচার জন্য, এদেরকে মুক্ত করার জন্য আমি এই অনুষ্ঠানটা রেখেছি, যাতে সবার মাঝখানে একটু আনন্দে থাকে। দুঃখের মধ্যেও তো আনন্দটা হয়, সবাই মিলে এক জায়গায় থাকলে যে জিনিসটা হয়, সেটাই করার জন্য আমি এই মৌসুমীকে আমি সেই তখন থেকে বলে রেখেছি, তুমি আমার সঙ্গে পাশে থাকবে, মেয়ে জামাই সবাই আমাকে আমার সঙ্গে সহযোগিতা করে আজকে এখানে এই অনুষ্ঠানটা বলে। ধন্যবাদ।
যারা এই অঙ্গদান শিবিরে এসেছে তাদের উদ্দেশ্যে কি? আমি 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 কিন্তু এটা ভাবিনি যে এটা অঙ্গদান, আমি আমি আমার ব্যক্তিগত মতভাব মানে ওই আজকের এই দিনটা এর জন্যই আমি মানে এটা আমার এক নম্বর কারণ ছিল, তারপরে এগুলো সব একসঙ্গে। এবার এর পেছনে যে আরও সবাই লাইন দিয়ে আছে আমি সেগুলো জানতাম না, আজকে আমার জন্য যে এরাও এগিয়ে এসছে সবাই, আমার এটা একটা আনন্দ হচ্ছে, দুঃখের মধ্যেও একটু আনন্দ হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।